বলো উমা, তুমি রেডি তো? আমি কিন্তু আর 15 মিনিটের মধ্যে ঘর থেকে বেরোচ্ছি, তুমি লেট করবে না। হ্যাঁ আকাশ, আমি বেরোবো না। কি? আমার শরীরটা ভালো নেই। কেন, কি হয়েছে? ঠান্ডা লাগিয়েছো নিশ্চয়ই? তোমাকে না আমি কতবার বলেছি পুজোর আগে একটু সাবধানে থাকবে? এটা আমাদের কতদিনের প্ল্যান বলো তো। গত বছরই তো আমরা ঠিক করেছিলাম তোমাদের ফ্যামিলি থেকে যদি আমাদের রিলেশনটা মেনে নেয় তবে আমরা মায়ের সামনে অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেবো। তোমাদের ফ্যামিলি থেকে তো আমাদের এখন মেনেও নিয়েছে, তবে মাকে দেওয়া কথা তো আমাদের রাখতেই হবে। আমি কিচ্ছু জানি না, তুমি ওষুধ খেয়েও তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসো। এই শরীর খারাপ হওয়াটা আমার হাতে নেই, ওষুধ খেয়েও ঠিক হবে না। মানে কাল রাত থেকে শুরু হয়েছে প্রচন্ড ব্যথা তলপেটে। ধুর, পুরো পুজোটাই মাটি করে দিলে। আমি কি করব বলো আকাশ, হওয়ার আর টাইম পেলো না। প্লিজ তুমি রাগ করো না, এই অবস্থায় বেরোতে নেই, পুজো দিতে নেই। হ্যালো, বেছে বেছে আজই হতে হলো? গত বছরই তো ঠিক করেছিলাম আমরা আকাশ, তুমি তো কিছু ভুল বলনি। আজকের দিনটা একসাথে অঞ্জলি দেব, একসাথে পুরো দিনটা কাটাবো। তুমি পরবে নীল পাঞ্জাবি আর আমি পরবো তোমার দেওয়া শাড়ি, কিন্তু হুট করে এমনটি হয়ে যাবে কে জানতো। আকাশ, তুমি রাগ করে কোথায় চলে গেলে আকাশ? মা, তুমি কখন বাড়ি ফিরলে? নিচে যেতে বারণ করেছি বলে অভিমান হয়েছে? চল রেডি করে দিই। কিন্তু মা, আমার যে এই অবস্থায় অঞ্জলি দিতে নেই। কে বলেছে এই কথা? তুমিই তো ছোট থেকে শিখিয়ে এসেছো। আমিই বলেছি, কিন্তু যাকে অঞ্জলি দিবি সে কি বলেছে? এই নিয়ম তো আমরা নিজেরাই বানাই, তাই নয় কি বল? আর তাছাড়া এই পূজোর দিনে সকাল সকাল আমার মেয়েটা মুখ গোমড়া করে বাড়িতে বসে কাঁদবে, সেটা কি হতে পারে? চল রেডি হয়ে নে তাড়াতাড়ি, আমিও যাব তোর সাথে, চল। আচ্ছা শোন, একটা কথা সব সময় মনে রাখবি, এতদিন তুই যেটা জেনে এসেছিলিস সেটা সম্পূর্ণ ভুল। এরকম বোকামি আর করবি না কিন্তু, এই মায়ের কথা মনে থাকবে তো তোর? এখানে বস তো। এই নে এই শাড়িটা পর। এই শাড়িটা?
এটা তো আকাশের দেওয়া শাড়িটা, এটা পরেই তো আমাদের একসাথে অঞ্জলি দেওয়ার কথা ছিল। হ্যাঁ তো, চল। এতবার বারণ করলাম বেরোতে নেই, সেই বেরিয়ে গেলি, কোনো কথা শোনে না মেয়েটা। এই অবস্থায় কি কেউ বেরোয়? ছোট থেকে বলে আসছি পুজো দিতে হয় না এই সময়। কিন্তু মা, কে শোনে কার কথা? তুমি তো সেই বেরিয়ে গেল। ওপরে আয়, তারপরে দেখছি তোকে।